রাবণ কর্তৃক সীতা হরণ হলে রামচন্দ্র দ্বীপরাজ্য স্বর্ণলঙ্কা আক্রমণ করে এবং এর প্রেক্ষিতে রাবণের ভাই কুম্ভকর্ণ এবং পুত্র বীরবাহুর মৃত্যু হয়। পরবর্তীতে রাবণের পক্ষ থেকে যুদ্ধের হাল ধরে তার ছোট পুত্র মেঘনা। তথ্য সূত্র অনুযায়ী লঙ্কা রক্ষপুরী রাক্ষস নগরী কিংবা বর্তমান শ্রীলঙ্কার রাজা ছিল রাবণ। তিন ভাইয়ের মধ্যে রাবণ ছিল অগ্রজ অর্থাৎ বড়, বাকি দুই ভাই যথাক্রমে কুম্ভকর্ণ ও বিভীষণ। লঙ্কা নগরীর এই তিন ভাইয়ের জননী ছিল নিকষা। রাজা রাবণের দুই স্ত্রীর মধ্যে প্রথম জনের সন্তানের নাম ছিল বীরবাহু এবং দ্বিতীয় স্ত্রীর গর্ভে জন্ম নেয় মেঘনা, যে কিনা দেবতাদের রাজা বাসক অর্থাৎ ইন্দ্রের সাথে যুদ্ধ বিজয়ী হয়ে নিজের নামের সাথে যুক্ত করেছিল ইন্দ্রজিৎ অথবা বাসব বিজয়ী। এছাড়াও মেঘনা সবসময় তার অরি অর্থাৎ শত্রুকে দমন করত বলেও তাকে অরিন্দম বলা হতো। কবি মাইকেল তার ছন্দের প্রস্ফুটিত করার জন্য মাঝে মাঝে রাবণের সন্তান বিশেষায়নে মেঘনাথকে রাবণী বলেও সম্বোধন করেছে। অপরদিকে রাজা দশরথের তিন স্ত্রীর মধ্যে একজনের গর্ভে জন্ম হয় রঘুবংশের শ্রেষ্ঠ সন্তান রামচন্দ্রের, তাই তাকে সম্বোধন করা হতো রাঘব নামে। অপর এক স্ত্রী সুমিত্রার গর্ভে জন্ম হয় লক্ষণের, তাই কবিতাকে সম্বোধন করেছে সৌমিত্রী নামে। স্পষ্টত রাম এবং রাবণের যুদ্ধের পরবর্তী সেনাপতি হিসেবে নির্বাচিত হয় মেঘনা। যুদ্ধ জয় নিশ্চিত করার জন্য পিতার নির্দেশে যুদ্ধের পূর্বে মেঘনাদ যায় যজ্ঞাগারে অর্থাৎ যেখানে পূজা অর্চনা করা হয় সে পূজা গৃহ যজ্ঞাগারে সে যায় এবং সেখানেই পরবর্তীতে লক্ষণ তার ছোট চাচা বিভীষণের সহযোগিতায় প্রবেশ করে রক্ষপুরে। অথচ বিভীষণের সহযোগিতা ছাড়া রামানুজ অর্থাৎ রামের ছোট ভাই লক্ষণ কখনোই যজ্ঞাগারে প্রবেশ করতে পারত না, তাই মেঘনাথে তার তাত অর্থাৎ পিতৃতব্য চাচা তাকে উদ্দেশ্য করে কিছু কথা বলে, যেটা ছিল বিভীষণের প্রতি মেঘনাথ কাব্যের মূল আলোচ্য বিষয়। এতক্ষণে বলতে এখন অরিন্দম অর্থাৎ মেঘনাথ কহিলা মানে বলল বিষাদে, তিক্তভাবে খারাপ ভাবে বলল, জানিনু মানে জানলাম কেমনে বা কেমন করে আসি আসলো লক্ষণ আসলো পশিল এবং প্রবেশ করলো রক্ষপুরে অর্থাৎ এই রাক্ষস নগরী শ্রীলঙ্কায় কিভাবে প্রবেশ করলো এটা আমি এতক্ষণে জানলাম। হাই তাত, হে আমার চাচা, হে পিতৃতব্য, উচিত কি তব এ কাজ, মানে এই কাজটা কি করা তোমার ঠিক হয়েছে, চাচাকে উদ্দেশ্য করে মেঘনাথ বলছে। নিকষা সতী তোমার জনিন অর্থাৎ আমার দাদি নিকষা, যে কিনা রাবণের মা কুম্ভকর্ণের মা, সেও তো তোমার মা, তুমি বিভীষণ তোমারও মা, সেই নিকষা সতী তোমার জননী, এই সতী মহিলাটা ছিল কে তোমার জননী, সহোদর রক্ষশ্রেষ্ঠ, তোমার ভাই যে সহোদর রাবণ সে হচ্ছে রক্ষশ্রেষ্ঠ, শূলি শুম্ভ নিয়ে কুম্ভকর্ণ, এবং তোমার আরেক ভাই কুম্ভকর্ণ সে ছিল মহাদেবের যে শূল ত্রিশূল যেটা হাতে ধরে থাকে এবং সেটাতে যেটাতে তার সবচেয়ে বেশি শক্তি, সেই রকম কুম্ভকর্ণ ছিল। ভ্রাতৃপুত্র বাসব বিজয়ী এবং তোমার ভ্রাতৃপুত্র সে ছিল বাসব বিজয়ী ইন্দ্র বিজয়ী, নিজ গৃহপথ তাত দেখাও তস্করে, তোমার নিজের ঘরের পথ তুমি চোরকে দেখাই দিচ্ছ যে এইদিকে এইদিকে, ব্যাপারটা এরকম। চান্ডালে বসায় আনি রাজার আলোয় অর্থাৎ চান্ডাল বলতে ছোট লোক, নিচু টাইপের মানুষ, এই ধরনের লোককে তুমি এসে বসাচ্ছ রাজার আলোয় রাজার গৃহে, কিন্তু নাহি গঞ্জি তোমা, তোমাকে আমি গঞ্জি বা তিরস্কার করব না গুরুজন, তুমি যেহেতু তুমি আমার গুরুজন পিতৃতুল্য অনেকটা পিতার মতো, সারদার দরজাটা ছেড়ে দাও, যাব অস্ত্রাগারে, যেহেতু আমি নিরস্ত্র তাই আমাকে অস্ত্রাগারে যেতে হবে, পাঠাইব রামানুজের সমন ভবনে অর্থাৎ রামের যে অনুজ লক্ষণ রামের ছোট ভাই তাকে আমি সমন ভবনে অর্থাৎ মৃত্যুর দরজায় পাঠিয়ে দেব, লঙ্কার কলঙ্ক অর্থাৎ এই শ্রীলঙ্কার যে কলঙ্ক কালিমা আজই ভঞ্জিব ভেঙে দিব আহবে মানে যুদ্ধের মাধ্যমে। উত্তরিলা বিভীষণ, বিভীষণ উত্তর দিল, বৃথা এ সাধনা, তোমার এই সাধনাটা একদমই বৃথা, ধীমান অর্থাৎ শান্ত হও ঠান্ডা হও, যেহেতু তুমি একজন জ্ঞানী সুতরাং ধীমান শান্ত হও, রাঘব দাস আমি, আমি রাঘব অর্থাৎ রঘুবংশের যে রাজা রাম আমি হচ্ছে তার দাস, কি প্রকারে তাহার বিপক্ষে কাজ করিব, রক্ষিতে অনুরোধে অর্থাৎ তোমার অনুরোধে আমি কিভাবে তার বিপরীতে যাব। উত্তরিলা কাতরে রাবণী অর্থাৎ উত্তর দিল কাতর কণ্ঠে, রাবণী বলতে এখানে মেঘনাথকে বোঝানো হচ্ছে, সে কাতর কণ্ঠে জবাব দিল উত্তর দিল, হে পিতৃব্য তব বাক্যে ইচ্ছি মরিবারি, তোমার এই কথা শুনে আমার মরতে মন চাইতেছে, রাঘবের দাস তুমি, কেমনে ও মুখে আনিলে কথা, তাত
হে চাচা, তুমি এটা কেমনে মুখে নিয়ে আসলা? কহতা দাসেরে, আমাকে তুমি সেটা বলো। স্থাপিলা, স্থাপন করছো বিধুরে অর্থাৎ চাঁদকে, বিধি স্থানুর ললাটে। স্থানু বলতে আকাশ, স্থির নিশ্চল, সেইখানে তুমি কি করছো? তাকে স্থাপন করছো ললাটে অর্থাৎ কপালে। পরি কি ভূতলে, ভূতল বলতে ভূ মানে মাটি, তল বলতে নিচে, পরি কি ভূতলে, সেটা কি পড়ে যাবে নিচে, শশী যান গড়াগড়ি অর্থাৎ অন্ধকারের মতো গড়াগড়ি যেভাবে করে এরকম ধুলাই, ধুলাই এটা কি গড়াগড়ি করবে না, এরকম ভাবে প্রশ্ন করছে। হে রক্ষরতি অর্থাৎ রক্ষকুলের বীর, ভুলিলে কেমনে, কে তুমি অর্থাৎ তুমি তোমার পরিচয়টা কেমনে ভুলে গেলা? জন্ম তব কোন মহাকুলে অর্থাৎ তোমার যে জন্ম এটা কোন মহাকুল, একটা কুল বলতে একটা বংশের যে ব্যাপারটা আছে, এটা তোমার জন্মটা কোথায়, তুমি কেমনে ভুলে গেলা? কে বা সে অধম রাম স্বচ্ছ সরোবরে করে কেলি অর্থাৎ স্বচ্ছ জলাশয়ে খেলা করে, রাজহংস পঙ্কজ কাননে অর্থাৎ পদ্ম ফুল এর বাগানে, যায় কি সে কভু, সে কি কখনো যায় প্রভু, পঙ্কিল সলিলে অর্থাৎ ময়লা পানিতে শৈবাল দলের ধাম অর্থাৎ পুকুরের যে শৈবাল যে শ্যাওলা, সে শ্যাওলায় কি সে খেলা করবে ময়লা পানিতে, রাজহংস স্বচ্ছ সরোবরে পদ্ম ফুলের বাগানে খেলা করে, এবং সে কখনোই পুঙ্কিল অর্থাৎ ময়লাযুক্ত পানিতে শৈবাল দলের ধাম শ্যাওলার ভিতরে কখনো সে যাবে না। মৃগেন্দ্র কিশোরী অর্থাৎ প্রসুরাজ সিংহ, কবে হে বীর কিশোরী, বীর কিশোরী অর্থাৎ সিংহের মতো সম্ভাসে শৃগালে, যে সিংহের মতো সে কিভাবে শৃগাল অর্থাৎ শিয়ালকে সম্বোধন করে মিত্রভাবে বন্ধুভাবে। অজ্ঞ দাস মানে আমি হচ্ছে অজ্ঞ, বিজ্ঞতম তুমি, তুমি অনেক জ্ঞানী, অবিদিত নহে কিছু তোমার চরণে, এমন কোনো কিছু নাই যেটা তুমি জানো না। ক্ষুদ্রমতি নর অর্থাৎ ছোট সুর লক্ষণ, তার মানে নিচু মানসিকতার যে পরিচয় দেয় এইরকম টাইপের সুর হচ্ছে লক্ষণ। নহিলে অস্ত্রহীন যোধে কি সে সম্মতি সংগ্রামে অর্থাৎ যার অস্ত্র নাই, এইরকম মানুষকে কি কেউ সংগ্রামে সম্বোধন করে? অবশ্যই সে ছোট নিচু, এই কারণে সে অস্ত্রহীন মানুষকে সে সম্বোধন করতেছে যুদ্ধের জন্য। কহ মহারথী, তুমি তো মহারথী মহাবীর, এ কি মহারথীর প্রথা, মানে তুমি নিজেও একজন মহাবীর, তুমি কি বলতে পারবা এটা কি মহারথীর কোনো প্রথা হলো, মহাবীরের প্রথা? নাহি শিশু লঙ্কা পুরে অর্থাৎ সিঙ্গা শ্রীলঙ্কায় এমন কোন শিশু নাই, শুনি না হাসিবে, এই কাণ্ড থেকে হাসবে না, এই কথা, এই কথাটা শুনে সারদা পথ, তুমি পথটা ছেড়ে দাও, আসিব ফিরিয়া এখনি, দেখিব আজি কোন দেব বলে অর্থাৎ কোন দেব শক্তি বলে, বিমুখে সমরে মরে সৈমত্রী কুমতি, আমারে বিমুখে আমার যে বিপরীতে এসে সে যুদ্ধের ময়দান, সমর বলতে যুদ্ধ, আমাকে কিভাবে সৈমত্রী কুমতি অর্থাৎ সৈমত্রী বলতে সুমিত্রার সন্তান লক্ষণ কিভাবে আমার বিরুদ্ধে আসে সেটা আমি দেখব। দেব দৈত্য নর রণে সচক্ষে দেখেছো অর্থাৎ দেব দৈত্য নর রণ বলতে যুদ্ধ, সেখানে তুমি দেখেছো রক্ষশ্রেষ্ঠ, আমি ছিলাম রক্ষশ্রেষ্ঠ পরাক্রম দাসের, আমি পরাক্রম ছিলাম সব সময়, কি দেখি ডরিবে দাস হেন দুর্বল মানবে, আমি বেগনাথ কিভাবে এই হীন মানব, এই ছোট মানুষ, এই হেন মানুষকে আমি দুর্বল মানুষকে আমি কিভাবে আমি ভয় করব, ডরেব। নিকুম্বিলা যজ্ঞাগারে প্রগল্ভে পশিল অর্থাৎ এখানে নিকুম্বিলা বলতে যে যজ্ঞাগার যেখানে সে পূজা অর্চনা করে, এই জায়গায় প্রগল্ভে নির্ভীক চিত্তে অর্থাৎ অহংকারের সাথে সে কিভাবে প্রবেশ করলো। দম্ভী আজ্ঞা করো দাসে, সে তো একজন অহংকারী, দম্ভী আজ্ঞা করো দাসে, আমাকে তুমি একটু আজ্ঞা করো, নির্দেশ করো, শাস্তি নরাধামে আমি ওকে শাস্তি দিয়ে দিই। তব জন্মপুরে তাত পদার্পণ করে বনবাসী, হে সাসা তোমার এই জায়গা, তোমার এই জন্মপুর, এখানে পদার্পণ করতেছে বনবাসী অর্থাৎ বাহিরের একজন মানুষ সে এখানে আসতেছে। হে বিধাত নন্দন কারণে ভ্রমে দুরাচার দত্ত অর্থাৎ নন্দন কারণে ফুলের বাগানে দুরাচার দত্ত, যেই দত্ত বাগানটাকে নষ্ট করে দেয় এইরকম দত্ত, সে কি করছে ভ্রমে অর্থাৎ ঢুকে গেছে। প্রফুল্ল কমলে কীট বাস অর্থাৎ ভালো একটা ফুল, একদম প্রফুল্ল ফুল, সেখানে পোকামাকড়ের বাস, এইরকম একটা অবস্থা হয়ে গেছে, এইটাই কি ব্যাপার? মানে তাকে বলতেছে, বিভীষণকে বলতেছে, তুমি কি প্রফুল্ল কমলে কীট বাস, মানে প্রফুল্ল ভালো একটা ফুলের ভিতরে যেরকম কীট থেকে, তুমি কি সেই রকম? কহ তাত সহিব কেমনে, আমি কিভাবে এই জিনিসটা সহ্য করব, হেন অপমান, এই সকল অপমান আমি কেমনে সহ্য করবো। ভ্রাতৃ পুত্র তব, আমি তোমারই ভাইয়ের ছেলে, তুমিও হে রক্ষমণি, তুমিও তো রক্ষমণি, সহিস কেমনে, মহামন্ত্রে বলে যথা নম্র শির ফণি অর্থাৎ মহামন্ত্রের বলে যেভাবে সাপ তার যে সবল অর্থাৎ ফনা সেটা সে কি করে নিচের দিকে ডাবিয়ে নেয়, মলিন বদন লাজে উত্তরিলা রথি, ঠিক সেইভাবে সে কি করলো জবাব দিল রাবণ অনুজ, হে রামের শত সন্তান লক্ষ্মী রাবণ আত্মজে অর্থাৎ রাবণের ছোট ছেলে লক্ষ্মী আত্মজে, নাহি দোষী আমি
বৎস বৃথা ভৎস মরে, আমি আসলে দোষী না, তুমি বৃথা আমারকে এই যে ভৎসনা করতেছো, তুমি নিজ কর্ম দোষে অর্থাৎ তোমার নিজের কর্ম দোষে হাই মজাইলা তোমার এই পরিস্থিতি তুমি তৈরি করছো। মজাইলা বলতে এখানে বিপদগ্রস্ত অবস্থায় নিজেকে তৈরি করছো। একনক লঙ্কা রাজা মসিলা আপনি, এবং এই লঙ্কার যে রাজা রাবণ সে নিজে নিজেই এই জিনিসটাই বিপদগ্রস্ত অবস্থায় তৈরি করছে। বিরত শত পাপে দেবকুল, অর্থাৎ দেবকুল পাপ থেকে বিরত, এবে পাপ পূর্ণ লঙ্কাপুরী, এবং এইভাবে এই লঙ্কাপুরীটাও কি পাপ পূর্ণ। প্রলয়ে যেমতি যেভাবে ধ্বংস হয় বসুধা পৃথিবী, ডুবিছে লঙ্কা এ কাল শলিলে, ঠিক তেমনি ভাবে লঙ্কা, কাল বলতে খারাপ, শলিল বলতে খারাপ একটা অবস্থার, এটা কি হয়েছে ডুবে যাচ্ছে। রাঘবের পদাশ্রয়ে রক্ষার্থে আশ্রয়ীতেই আমি, আমি রাঘবের পদাশ্রয়ে এই কারণেই গেছি যে আমার যে বাবা রাবণ তার কারণেই আজ লঙ্কাপুরীর কাল স্রোতে অবস্থা, কাল শলিলে সে ডুবে গেছে, খারাপ একটা অবস্থা। পর দোষে কে চাহে মজিতে, তোমার বাবার দোষে আমি কেন দোষী হব। রুশিলা বাসব ত্রাস, এখানে বাসব ত্রাস বলতে যারা বাসবরা যাকে দেখে ভয় পায় সেই মেঘনাথ, সেই মেঘনাথ রুশিলা অর্থাৎ খেপে গেছে, এরকম রেগে গেছে। গম্ভীরে যেমতি নিশীতে, গম্ভীর বলতে খুব ভারী ভাবে, যেভাবে নিশীতে রাত্রেবেলা অম্বরে আকাশে মন্দ্রে অর্থাৎ ডেকে ওঠে জিমুতেন্দ্র অর্থাৎ মেঘের, যেই মেঘের ডাক সেটা কপি অর্থাৎ আলো, তার মানে যেভাবে নিশীতে রাত্রেবেলা আকাশে যে মেঘের ডাক এবং আলো বজ্রধ্বনি যেটা হয় সেটাকে বোঝানো হচ্ছে কহিল্লা বীরেন্দ্র বলে, ঠিক তেমনি ভাবে বীরেন্দ্র বলে বলতেছে। ধর্মপদগামী হে রাক্ষস রানুজ অর্থাৎ রাবণের ছোট ভাই, বিখ্যাত জগতে তুমি অর্থাৎ তুমি বিখ্যাত জগতে কোন ধর্ম মতে কহ দাসে শুনি, অর্থাৎ তুমি আমার বাবা রাবণ ছাড়া আসলে তুমি কার ধর্ম মতে, মানে তোমার এই পরিচয়, তোমার পরিচয় তো সবাই জানে যে তুমি রাক্ষস রাজা রাবণের ছোট ভাই। জ্ঞাতিত্ব অর্থাৎ তোমার আত্মীয়তা সম্পর্ক, ভ্রাতৃত্ব ভাইয়ের সম্পর্ক, জাতি এবং তোমার জাতিগত সম্পর্ক, এই সকলই দিলা জলাঞ্জলি, মানে সবকিছু তুমি বিসর্জন দিয়ে দিলা। শাস্ত্রে বলে অর্থাৎ পুস্তকে অথবা জ্ঞানী লোকেরা বলে, গুণবান যদি পরজন গুণহীন স্বজন তথাপি নির্গুণ স্বজন শ্রেয়, অর্থাৎ অনাত্মীয় যদি গুণবানও হয় তবুও গুণহীন আত্মীয় অনেক ভালো, গুণহীন হলেও সে তোমার আত্মীয় এটা তোমার বুঝতে হবে। পর পর সদা অর্থাৎ পর সব সময় পরই থাকে, সে কখনোই আপন হবে না, সুতরাং পর পরই সদা সব সময় পর পরই থাকবে। এ শিক্ষা হে রক্ষবর মানে তোমার যে কুশিক্ষাটা, এই শিক্ষাটা কোথায় শিখিলে, মানে এই জিনিসগুলো তুমি কোথায় শিখলে, এইগুলো সবকিছু বাদ দিয়ে তুমি তোমার এই শিক্ষাটা কোথা থেকে শিখলা। কিন্তু বৃথা গঞ্জে তোমা, তোমাকে আমি আসলে বৃথা তিরস্কার করতেছি। হেন সহবাসে অর্থাৎ খারাপ মানুষ নিচু মানুষের সাথে সঙ্গ দোষে সহবাসে, হে পিতিব্য পিতার সমতুল্য বর্বরতা কেন না শিখিবে, তুমি কেন মূর্খতা শিখবে না, তুমি তো অবশ্যই শিখবে, কারণ তুমি এই যে লক্ষণের মতো মানে হেন মানুষের সাথে তুমি ঘোরাফেরা করতেছো, অবশ্যই তুমি এরকমই তো শিখবে। গতি যার নিচ সহ, যার গতি নিচু নিচ সে দুর্মতি, তার বন্ধু বান্ধব বা সেও তো দুর্মতি হবে, তার অবস্থাও তো খারাপ অবস্থায় থাকবে, এই কথা একটা বোঝানো হচ্ছে। এবং সাহিত্য পড়তে এবং আরেকজনকে এই জিনিসটা প্রকাশ করতে যে আমি কি পড়লাম, এর ভিতরে আসলে বহিঃপ্রকাশটা কি ছিল, কেমন উৎফুল্লতা কবি অথবা লেখক অথবা প্রবন্ধকারের ভিতর প্রস্তাবনা করেছেন, এই জিনিসটা আরেকজনকে প্রকাশ করতে আমার খুব ভালো লাগে। তার উপর ভিত্তি করে আমি আমার এই চ্যানেলটা তৈরি করছি, যাতে সবাইকে আমি আমার বহিঃপ্রকাশটা বোঝাইতে পারি, এই লেখকটা এই বইতে কি উপস্থাপন করছে। যেমন বিভিন্ন ধরনের উপন্যাস, এই উপন্যাসগুলোতে লেখকেরা বিভিন্নভাবে তাদের বই প্রকাশগুলো করাই থাকে, এগুলো আমি গল্পের মাধ্যম দিয়ে প্রকাশ করার চেষ্টা করি। তা আপনাদের যদি এই আমার প্রকাশগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব দিয়ে আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।